Hey you lovely people, wish you a very very happy new year. I hope আপনাদের নতুন বছর খুব ভালো যাক এবং আপনারা যেটা এম করেছেন বা যেটা রেজলিউশন রেখেছেন সেটা যেন আপনারা করতে পারেন বছরের শেষ অবধি। তো বছর শুরু করব পয়সা টাকা দিয়ে। আমি আপনাদের বলবো পাঁচটা ওয়েজ টু মেক মানি উইথ ইয়ার ফটোগ্রাফি রাইট নাও। আপনি যদি ফটো তুলছেন কিছু সময় ধরে, মনে হচ্ছে যে কীভাবে এবার এই ফটো থেকে কিছু যদি ইনকাম করতে পারি, বিকজ দেখুন ছবি অলরেডি আছে আপনার কাছে, অলরেডি পিসিতে হার্ড ড্রাইভে অলরেডি আপনার ছবিগুলো আছে ডুইং নাথিং, সো ওয়াই নট আপলোড ইট সামওয়্যার অ্যান্ড আর্ন সাম মানি থ্রু ইট। এগুলো আপনাদের এখন বলছি, আই উইশ কি এগুলো যদি আমি আগে জানতাম খুব ভালো হতো। তো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আই উইল সি ইউ অন দি আদার সাইড অফ দি ইন্ট্রো। প্রথমে একটা কথা আপনাদের বলে নিতে চাই, ফটোগ্রাফি কিন্তু হাইলি কম্পারেটিভ জব অ্যান্ড অলসো ইটস আ ভেরি হাই পেইং জব। আপনারা নিজেই বিচার করুন, আপনি ধরুন কোনো একটা অফিসে কাজ করছেন যেখানে আপনাকে মাসে 22 দিন কাজ করতে হয় অন অ্যান অ্যাভারেজ, যদি স্যাটারডে সানডে অফ থাকে কনসিডারিং দ্য ফ্যাক্ট, আর যদি আপনার একদিন অফ থাকে তাহলে 26 দিন অ্যারাউন্ড কাজ করতে হয়, অ্যাপ্রক্সিমেটলি 26 দিন আপনাকে ওখানে কাজ করতে হয়। তার বদলে আপনি একটা স্যালারি পাচ্ছেন, লেট সে অন অ্যান অ্যাভারেজ আজকালকার ইউথ দে আর্ন অ্যারাউন্ড 25-30,000 পার মান্থ। সো ওই 26 দিন কাজ করে ইউ আর গেটিং দ্যাট স্যালারি। বাট ফটোগ্রাফি এমন একটা প্রফেশন যেখানে যদি আপনি 26 দিন কাজ করেন আপনার ইনকাম কিন্তু 1 লাখ থেকে 3 লাখ অবধি হতে পারে। ইয়েস রাইট, ফটোগ্রাফি কিন্তু এতটাই হাই পেইং জব গিভেন দ্য ফ্যাক্ট যে আপনার কোয়ালিটি অফ ওয়ার্ক ভালো, আপনি টেবিলে এমন কিছু রাখছেন যেগুলো বাকি ফটোগ্রাফার রাখছে না। বাট আমি এখন এই ফুল টাইম প্রফেশনাল ফটোগ্রাফাররা কী করে টাকা কামায় সেটা বলছি না, আমি আপনাদের জন্য বলছি যারা আপনারা ফটোগ্রাফি করছেন কিছুটা সময় ধরেন, ক্যামেরা নিয়ে আপনারা যথেষ্ট স্যাভি হয়ে গেছেন, বাট ইউ আর লুকিং ফর আ ওয়ে টু আর্ন মানি, কিছু খুঁজছেন যেভাবে টাকা কামানো যায়। তো পাঁচটা ওয়ে আমি আপনাদের বলছি, যার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে স্টক ফটোজ আর মাইক্রো স্টক ফটোজ। দেখুন একটা জিনিস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে স্টক ফটো হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা দেয়ালের ছবিও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। ইয়েস, কনসিডারিং ফ্যাক্ট যদি আপনার ছবিগুলো ওখানকার যে রিকোয়ারমেন্ট আছে ওটা যদি মিট করে তাহলে কিন্তু হাই চান্সেস আপনার কোনো না কোনো ছবি বিক্রি হবে। আর যখনই একটা ছবি বিক্রি হয় ওই ছবিটা আপনার কিউতে আগে চলে যায়, তাতে কি হয় ওই ছবিটা অনেকবার বিক্রি হওয়ার অপরচুনিটি থাকে। তো কী ধরনের ফটোগ্রাফি আপনি করতে পারেন, যে কোনো জিনিস, হ্যাঁ যদি মানুষ থাকে বা কোনো মুখ থাকে তার জন্য আপনি একটা কনসেন্ট দিতে হয় সেটা বাদে, আপনি ধরুন সিনারি তুলছেন, আপনি দেয়ালে তুলছেন, আপনি কোনো মিছিলের ছবি তুলছেন, যা ইচ্ছা আপনার মনে হচ্ছে আপনি তুলতে পারেন, সেগুলো কিন্তু আপলোড করতে পারেন। হ্যাঁ, কনসিডারিং দ্য ফ্যাক্ট যেটা বললাম কোয়ালিটিটা ভালো হতে হবে এবং ওদের যে রিকোয়ারমেন্ট আছে যে 4 মেগাপিক্সেল হতে হয়, কোনো লোগো থাকতে চলবে না, তো ওগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং এটা কিন্তু নিজেই একটা স্যাটিসফ্যাকশন পাবেন যে হ্যাঁ আমার ফটোগুলো তাহলে অ্যাটলিস্ট কোয়ালিটি পাস তো হচ্ছে এবং ইয়েস ওটা দিয়ে টাকা কামানো যায়। যদিও টাকার অঙ্কটা খুবই কম ইনিশিয়ালি যতক্ষণ আপনি অনেক ছবি বিক্রি করছেন, বাট স্টিল এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং একটা সাইড ইনকাম হতে পারে যদি আপনি অনেকগুলো স্টক ওয়েবসাইটে নিজেকে ইনভলভ করেন। অ্যাডোবি স্টক আছে, ফটোলিয়া আছে, আই স্টক ফটো আছে, শাটার স্টক সব থেকে বড়ো যেখানে, তো আপনি কোনো একটাতে করবেন। আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 4 কি 5টা স্টক ওয়েবসাইটে আপনার ছবিগুলো আপলোড করুন, না সবকটা ওয়েবসাইটে একই ছবি আপলোড করতে থাকুন, তো এতে একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের ছবি আপলোড করতে পারি এবং কী ধরনের সেল হচ্ছে আপনার ওই ছবিগুলোতে। বাট হ্যাঁ, এটা দিয়ে আমি বলছি না যেটা দিয়ে আপনি অনেক টাকা কামিয়ে নেবেন, পুরো মাস চলে যাবে, বাট ইয়েস ইটস আ স্টার্ট। যারা কিছুই আর্ন করছে না তাদের জন্য কিন্তু একটা বেশ ভালো কনফিডেন্স বুস্টারে কাজ করবে। সেকেন্ড অপশন হচ্ছে নাইট ক্লাব ফটোগ্রাফি। নাইট ক্লাব ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা আর কি আমাদের শহরে কলকাতা শহরে খুব বেশি করে উঠে আসছে এবং এর জন্য কিন্তু আপনার খুব একটা গিয়ারের দরকার পড়ে না, আপনার ক্যামেরা একটা এক্সটার্নাল ফ্ল্যাশ থাকলেও হবে, যদি এক্সটার্নাল নাও থাকে ইন্টারনাল ফ্ল্যাশ দিয়েও করা যায় কিন্তু ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায়। আমি রেকমেন্ড করবো যদি করছেন তাহলে একটা এক্সটার্নাল ফ্ল্যাশ, বেসিক এক্সটার্নাল ফ্ল্যাশ ইনভেস্ট করে এটাতে নামতে পারেন। দেখুন আপনাকে যদি টাকা কামাতে হয়, কোনো কিছু কিন্তু ইজি নয়, অবভিয়াসলি টাকা কামানোটা তো আরও ইজি নয়, বাট আপনি যদি ডিটারমাইন্ড, মনে রাখবেন পারসিস্টেন্স অ্যান্ড ডিটারমিনেশন, এই দুটো জিনিস কিন্তু আপনার খুব আগে দরকার যদি আপনি টাকা কামাতে চান বা একটা ক্যারিয়ার বানাতে চান ফটোগ্রাফি দিয়ে। তো এই দুটো জিনিস যদি থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন। এটা আমি আপনাকে টিপ দিতে পারি, এটা কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় আমি দেখে আপনাকে বলছি না, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি কোনো ক্লাবে গেলেন উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে, বন্ধুরা বন্ধুবান্ধব মিলে, তো আপনি ক্যামেরাটাকে নিয়ে যান আর আপনি আপনার ফ্রেন্ডসদের ছবি তুলুন, 20 খানা ছবি তুলুন, কিন্তু হ্যাঁ মনে রাখবেন যাতে, দেখুন ট্রিকটা হচ্ছে ওখানে যে নাইট ক্লাবে অন্ধকার থাকে এবং সেই অ্যাম্বিয়েন্সটাকে ধরে রাখতে গেলে ফ্ল্যাশটা একটু পাওয়ারফুল হতে হয়, বাট আপনি নিয়ে যান ক্যামেরা, কেউ আপনাকে আটকাবে না, ছবি তুলুন, 20 থেকে 25টা ছবি তুলুন, 30টা ছবি তুলুন, ডিজের ছবি তুলুন এবং ওখানে যে ড্রিঙ্কস সার্ভ করছে তাদের ছবি তুলুন, কিন্তু মনে রাখবেন
এই ছবিটা তুলে আপনি এডিট করবেন, ভালো কোয়ালিটিতে রাখবেন, নয়েজ কম থাকা চাই, প্রপার এক্সপোজার থাকা চাই। সোশ্যাল মিডিয়ায় চলে যান, ওই পার্টিকুলার নাইট ক্লাবের পেজে চলে যান, ইনস্টাগ্রামে যান, ফেসবুকে যান, একই মেসেজ করুন যে আপনি ওখানে গেছিলেন এবং এই ছবিগুলো তুলেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে ওরা আপনাকে ডাকবে। এরকম করে আপনি 10-20 নাইট ক্লাবে মেসেজ করুন, দুটোতে কল আসবে, অ্যান্ড দ্যাটস ইট, ওটাই আপনাকে স্টার্ট দেবে। দিস ইজ আ পারফেক্ট ওয়ে টু স্টার্ট উইথ ইয়র ফটোগ্রাফি। যদি এটা মনে হয় যে আমি কিছু ভুল বলছি, এটা কিন্তু আপনার মনে হলেও কিন্তু আমার কিছু করার নেই, বিকজ এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদিও পার্সোনালি আমি করিনি নাইট ক্লাব ফটোগ্রাফি কখনো, বাট আমি দেখেছি এবং আমি রেকমেন্ড করার পরে অনেকজনকেও দেখেছি জিনিসটা করতে এবং শেক করেছে। আমি সেরকম হলে পরের ভিডিওতে তাকে নিয়ে এসে পাশে বসিয়ে দেবো। নাম্বার 3, ওয়েডিং ফটোগ্রাফি। ওয়েল, প্রথমত আমি তো বলতে চাই যে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তাদেরকে হাত জোর করে প্রণাম। আমি জানি যে কতটা হার্ডওয়ার্ক লাগে এখানে, কতটা স্ট্রাগল করতে হয় এবং কতটা খাটনি আছে এই কাজটাতে, বিকজ আমি দেখেছি বা এবং নিজেও আমি একবার দুবার হলেও বন্ধুদের ওয়েডিংয়ে কাজ করেছি। আমি জানি যে কী ডিল করতে হয়। একটা ওয়েডিং ফটোগ্রাফারকে কখনো অসম্মান করবেন না, বিকজ তারা কতটা যে খাটে সেটা কিন্তু আপনাদের কোনো আইডিয়া নেই, বিকজ ওরাই ওই মেমোরিজগুলো আপনাদের দিয়ে দেয় যেগুলো হয়তো পরে আর কিছুই থাকবে না ওই ফটোগ্রাফি ছাড়া। সুতরাং আমি এটাই বলবো, ওই একটা বিজনেস যেটাতে আপনি অনেক টাকা কামাতে পারেন। হ্যাঁ, ইনিশিয়ালি আপনাকে হয়তো অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করতে হবে, যেখানে ডেইলি 1000 rupees থেকে আপনি পেতে পারেন, আর যদি একটু ভালো কাজ করেন 2000-2500 পেতে পারেন, ক্যামেরা ভালো থাকলে 2500-3000 পেতে পারেন, আর উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ মোর টাইম আপনার কিন্তু পার ডে ইনকাম 5000-8000-10000 হতে পারে। ইমাজিন পার ডে 10000, চাকরি করে সেটা কি সম্ভব একদিনে কামানো? যদিও হ্যাঁ সম্ভব, আপনাকে সিইও হতে হবে। নাম্বার 4, প্রোডাক্ট ফটোগ্রাফি। প্রোডাক্ট ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা আর কি সব ব্র্যান্ডসদেরই দরকার লাগে। কীভাবে ব্যাপারটাকে স্টার্ট করবেন আমি আপনাকে বলছি। যেরকম আপনাকে বললাম নাইট ক্লাব ফটোগ্রাফিতে নিজে করে তারপরে অ্যাপ্রোচ করুন ওই স্যাম্পলসগুলোকে নিয়ে, সেমনি প্রোডাক্ট ফটোগ্রাফিকেও আপনি একইভাবে স্টার্ট করতে পারেন। আপনার বাড়িতে অ্যাট প্রেজেন্ট আপনার পার্সোনাল ইউজের জন্য অনেক প্রোডাক্টস আছে, আই ক্যান বেট অন দ্যাট, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অ্যাটলিস্ট 10-12 প্রোডাক্ট আপনার বাড়িতে এক্ষুনি আপনি পেয়ে যাবেন। আপনার ফ্যামিলির, আপনার ভাই বোন, মা বাবা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওয়াইফ, যে আর কারো প্রোডাক্ট হোক, অ্যাস্থেটিক্যালি ক্যাপচার করতে চেষ্টা করুন। যদি এক্সটার্নাল লাইটস না থাকে, দিনের আলোতে আউটডোর সিকোয়েন্সে ক্যাপচার করার চেষ্টা করুন, বাইরে রেখে দেওয়ালের ওপর, পাঁচিলের ওপরে ওয়াটার স্প্রে করে ব্যাপারটাকে আরও ইন্টিমিডিয়েটিং বানান এবং ওই ছবিগুলোকে নিয়ে ইনস্টাগ্রামে অ্যাপ্রোচ করুন। মনে রাখবেন, ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু এখন অনেক ভালো একটা মার্কেটিং টুল, ওটা দিয়ে আপনি অনেক ইনকাম জেনারেট করতে পারেন। অ্যাপ্রোচ করুন, 20 করুন, 30 করুন, 50 করুন, দেখুন আপনাকে কিন্তু পেশেন্স রাখতেই হবে। হার্ডওয়ার্ক ইজ দ্য কি, ডিটারমিনেশন আপনার দরকার, পেশেন্স থাকতেই হবে, আর হ্যাঁ পারসিস্টেন্স খুব দরকার। বারবার আমি এই কথাটা বলি, কোনো কিছু স্টার্ট করলে চেষ্টা করুন ওটাকে শেষ করার, এটা কিন্তু আপনার ক্যারেক্টারটাকে অনেক বেটার ডেভেলপ করে। তো ওরকমভাবেই অ্যাপ্রোচ করুন। ব্র্যান্ডসরা কিন্তু মোটামুটি খারাপ পে করে না, স্টার্টিং করতে পারেন আপনি মোটামুটি কিছু টাকা দিয়ে। ব্র্যান্ডসদের প্রথমে কম চার্জ করুন, মোটামুটি একটা পোর্টফোলিও যদি তৈরি হয়ে যায় তাহলে ডেফিনেটলি একটু আপনার চার্জেস বাড়াতে পারেন, বাট ইটস আ গুড ওয়ে টু আর্ন মানি থ্রু সোশ্যাল মিডিয়া, উইচ ইজ ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক, প্রোডাক্ট ফটোগ্রাফি দিয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনস্টাগ্রাম। ওয়েল, ইনস্টাগ্রাম এমন একটা জিনিস এখন আপনারা সবাই জানেন, নতুন করে বলা কিছু নেই। তো পার্টিকুলার একটা নিচ তৈরি করুন, কিন্তু ফলোয়ার্স গ্রো করবে, স্লোলি গ্রো করবে। আপনাকে কিন্তু আমি বলছি না ব্লগার্স হতে, ব্লগার্সদের কাজটা অন্য থাকে এবং তারা অনেক কিছু একসাথে হ্যান্ডেল করে, ওই জন্য ওদের পার্টিকুলারলি কোনো নিচ তৈরি হয় না। বাট যদি একটা নিচ তৈরি হয়ে গিয়ে থাকে, বিট ফটোগ্রাফি, বিট অ ফ্যাশন ব্লগার, বিট আ লাইফস্টাইল ব্লগার, যদি সিমিলার কন্টেন্ট থাকে পুরো এন্টায়ার ফিডে, তাহলে কিন্তু ক্লায়েন্টসরা ইন্টারেস্ট নিতে বাধ্য। আপনি ধরুন, লেটস এ প্রোডাক্ট ফটোগ্রাফি, আপনি ধরুন ভালো প্রোডাক্ট ফটোগ্রাফি করেন এবং আপনার ফিডে পুরোটাতেই কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট দেখা যায়, অনলি প্রোডাক্টস, নাথিং এলস। আমি বলছি না 10 প্রোডাক্টের পরে একটা মাঝখানে পাহাড়ের ছবি বা 20 প্রোডাক্টের পরে একটা ফুলের ছবি, না, পুরো এন্টায়ার ব্যাপারটাই কিন্তু আপনার নিশ মেনটেন করে প্রোডাক্টই থাকবে। তো যখন আপনার ফলোয়িংস বাড়তে থাকে ধীরে ধীরে, আপনি ব্র্যান্ড অ্যাপ্রোচ করতে পারেন, বেসড অন ইয়োর নাম্বার অফ ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স আপনি কিন্তু প্রাইস কোট করতে পারেন। কপাল ভালো থাকলে ইনস্টাগ্রাম তাড়াতাড়ি ক্লিক করে যেতে পারে, দুমদাম ফলোয়ার বেড়ে যেতে পারে। আপনার যদি ছবি খুবই ভালো থাকে তখন ফলোয়ারও খুব একটা ম্যাটার করবে না, তখন কিন্তু আপনি ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবেন থ্রু ইনস্টাগ্রাম। হ্যাঁ, ফলোয়িং বেশি থাকলে অবভিয়াসলি আপনি প্রাইস বেশি কোট করতে পারবেন, ইট অলওয়েজ পেজ অফ ওয়েন ইউ আর স্টার। আমি যদিও বলছি না ইনস্টাগ্রামে 10,000-20,000 ফলোয়ার পাওয়া লোকেরা স্টার, বাট স্টিল কনসিডারিং দ্য ফ্যাক্ট কি তাদের ফলোয়ার্স বেশি আছে অ্যান্ড তারা কিন্তু ওই ফলোয়ারের বেস দেখিয়ে প্রাইস কোট করতে পারে টু দ্য ব্র্যান্ডস। তো এই 5 জিনিস আপনি ইমিডিয়েটলি ট্রাই করতে পারেন ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ ইয়র ফটোগ্রাফি অ্যান্ড ওয়ান্ট টু মেক মানি ডেসপারেটলি। ইমিডিয়েটলি আপনি ট্রাই করতে পারেন, আই এম শিওর আপনি রেজাল্টস পাবেন। আরও অনেক ফিল্ড আছে যেগুলো আমি এখন যাচ্ছি না, ওগুলো আর একটু অ্যাডভান্স ফটোগ্রাফারদের জন্য, যেগুলো আমি এখন কিছু টাচ করবো না, আর এমনিও বাকি সব টাচ করলে আমি খাবো কি। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড এটা আমার বছরের প্রথম ভিডিও ছিল, সো আই হোপ কি প্রথম ভিডিওতে আপনারা একটু বেশি করে অ্যাপ্রিসিয়েট করবেন। স্লো ক্ল্যাপ।
সো যদি ভালো লেগে থাকে ইউ নো ওয়াট টু ডু, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কনসিডার প্রেসিং দ্য বেল আইকন। আর যদি আপনারা আমাকে প্রথমবার দেখছেন, মাই নেম ইজ শ্রীতম, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে টিউটোরিয়াল নিয়ে আসি রিগার্ডিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যান্ড এনিথিং রিলেটেড টু ফটোগ্রাফি অ্যাট অল। তো কনসিডার প্রেসিং দ্য বেল আইকন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট, আই নিড ইউর সাপোর্ট অ্যাট অল টাইমস অ্যান্ড অল স্টেজেস। আমি আবার আসবো পরের সপ্তাহে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। দিস ইজ শ্রীতম সাইনিং অফ, হ্যাপি শুটিং।